হাই, গুড মর্নিং। আজকে বিশেষ একটি স্টোরি নিয়ে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আম অমিত রয় ফ্রম পূর্ব মেদিনীপুর অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট কনসালটেন্ট। তো চলুন আর সময় নষ্ট না করে আজকের স্টোরিটাকে শুরু করা যাক, এবং আশা রাখছি যদি স্টোরিটাকে মন দিয়ে বাই হার্ট শুনতে পারেন, আপনাদের চিন্তাভাবনা একটু হলেও পাল্টাবে। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। একজন পুরোহিত মশাই একটি জঙ্গলের পথ দিয়ে একটি পাহাড়ের চূড়োয় উঠতে 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 উনি দেখতে পায় যে একটা ন্যাংরা কাক, যার পা খোঁড়া, উনি একটা জায়গায় চুপচাপ বসে আছে। ঠিক তার বেশ কিছু ওপর দিয়ে একটি ঈগল যায় মাথার উপর থেকে এবং সেই কাকটার সামনে বেশ কিছু মাংসের টুকরো ফেলে দেয় এবং রীতিমতো কাকটা খেতে আরম্ভ করে। তো যেটা পুরোহিতের কাছে আজব একটা ব্যাপার লেগেছে, যে একটা কাক, যে ন্যাংরা, যে চলতে পারে না, কিভাবে তাকে ভগবান সাহায্য করছে, কিভাবে তাকে ভগবান এত সুন্দর করে হেল্প করছে, যিনি কিনা একটা ঈগলকে পাঠালেন উনাকে এই খাবারটা দেওয়ার জন্য। তাহলে আমি এতদিন ধরে ভগবানের চরণে সেবা করেছি, আমি এতদিন ধরে ভগবানের দাসী হয়ে থেকেছি, তাহলে কেন না ভগবান আমাকেও খাবার দেবে না? তাহলে কাল থেকে আমিও বাড়ির বাইরে বেরোবো না, আমিও বাড়িতেই থাকবো, ভগবান আমাকেও খাবার দিয়ে যাবে। তো রীতিমতো পুরোহিত মশাই একদম তার চিন্তাভাবনাকে পাল্টিয়ে কালকের থেকে উনি আর বাড়ির থেকে বেরোচ্ছে না, এবং উনি অপেক্ষায় আছে যে কেউ না কেউ আমার বাড়িতে আসবে, আমাকে খাবার দিয়ে যাবে। এবং উনি দরজাটা বাড়ির খোলাই রেখেছিল। দু ঘন্টা কেটে যায়, চার ঘন্টা কেটে যায়, দশ ঘন্টা কেটে যায়, ইভেন একদিন কেটে যায়, দুদিন কেটে যায়, তিন দিন কেটে যায়, কেউই খাবার দিতে আসেন। তো ওই পুরোহিত মশাইয়ের বিরাট একটা কিন্তু মনের মধ্যে কৌতূহল আরম্ভ হয়ে গেল, যে একটা ন্যাংরা কাক সে খাবার পেয়ে গেল, আজকে আমি দিনের পর দিন প্রায় তিন দিন কেটে গেল, আমার পেটে এত খিদা লেগে গেছে, আমি সহ্য করতে পারছি না, ভগবান কি দেখতে পাচ্ছে না? আমি সারা জীবন আমি ভগবানের চরণে এসে ছোট্টবেলা থেকে আমি পুজো করছি, আরাধনা করছি, দাসী হয়ে থেকেছি, তো আমার জন্য কি ভগবান সামান্য খাবার পাঠাতে পারছে না? তো এটা কিন্তু এই পুরোহিত মশাইয়ের বিরাট একটা চিন্তাভাবনার মধ্যে দিয়ে রাগ হতে আরম্ভ করল। এবং ওই পুরোহিত মশাই রেগে মেগে বাড়ির বাইরে বেরিয়ে একজন একটি জঙ্গলে বিরাট বড় মাপের একজন ধ্যানী সাধু বাবা, প্রত্যেকটা মুহূর্তে উনি ধ্যান করেন, ওনার কাছে যায় এবং পুরো ঘটনাটা খুলে বলে। তো তখন সাধু বাবা ওনাকে একটা কথা বলে যে বৎস, তুমি ওখানে যখন গিয়েছিলে দুটো পাখি দেখেছিলে, একটা কাক একটা ঈগল, তুমি কেন কাক হতে চাইলে, ঈগল কেন হতে চাইলে না, যে নিজেরটাও খাবার জোগাড় করবে, অন্যর মুখেও খাবার তুলে দেবে? তো আজকে আমরা এই স্টোরিটা থেকে একটা জিনিস শিখতে পারি যে জীবনে আমরা প্রত্যেকে সেলফি, আমরা নিজেরটা বুঝি। আজকে যদি আমি স্কুল টিচার হই, আমি কাউকে কোনোদিন পারবো না স্কুল টিচার করাতে। আজকে যদি আমি ইঞ্জিনিয়ার হই, আমি কোনোদিন পারবো না কাউকে ইঞ্জিনিয়ার করাতে। আজকে আমি যদি একজন ডক্টর হই, আমি কোনোদিন পারবো না 100-200 মানুষকে ডক্টর বানাতে। কিন্তু আজকে যদি আপনি একজন ভালো নেটওয়ার্কার হতে পারেন, আপনি 1 কোটি মানুষকে নেটওয়ার্কার বানাতে পারবেন, নিজের ডিমার হতে পারবেন, অন্যের স্বপ্নকে পূরণ করতে পারবেন। বেস্ট অফ লাক। যদি স্টোরি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।